everyone, welcome and welcome back to my YouTube channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা আমার বার্থডে মাস জুন, তো সেই জন্য আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলোই তোমাদেরকে দেখাতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে অ্যাক্সেস মল গেছিলাম, আর সেই রিগার্ডিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমরা যদি না দেখে থাকো, আমি সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে নাও, কারণ ওটা দেখে নিলে কিন্তু তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যে আমি কোথেকে করে কিনেছি, ওখানে আরও কী কী ছিল, কী কী অফার ছিল, সব কিছু কিন্তু ওই মিনি ব্লগের মধ্যেই পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আজকের এই দারুণ সুন্দর ভিডিওটা স্টার্ট করা। তো এই সময় আমি পারচেস করেছি হচ্ছে ফেসেস ক্যানাডার কিছু প্রোডাক্ট। বেসিক্যালি আমি এগুলো কিনেছি ফেসেস ক্যানাডার একটা স্টোর থেকে, অ্যান্ড সেই জন্যই কিন্তু একটা সুন্দর ফেসেস ক্যানাডার এরকম একটা সুন্দর ব্যাগ দিয়েছে আমাকে ওখান থেকে। এখানে কিন্তু শুধুমাত্র ফেসেস ক্যানাডা নয়, আমি এখানে গুড ভাইবসেরও কিছু প্রোডাক্ট পারচেস করেছি। আর তোমরা জানো যে গুড ভাইবসের প্রোডাক্ট আমার কতটা ভালো লাগে, অ্যান্ড ওই স্টোরেই কিন্তু গুড ভাইবসের প্রোডাক্ট বিক্রি হচ্ছিলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার ছিল। ফেসেস ক্যানাডারও কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি অফার ছিল। বেসিক্যালি আমি কিনবো বলে যাইনি, কিন্তু দেখে আমার এত ভালো লেগে গেছে, এতটা লোভ লেগে গেছে, আমি আর না কিনে থাকতে পারলাম না। আর অফারটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো, তো কিনেই ফেললাম। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই ব্যাগের মধ্যে কী কী আছে। তো ফার্স্টে এই ব্যাগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গুড ভাইবসের একটা গ্লো ফোমিং ফেস ওয়াশ উইথ ডিপ ক্লেন্সিং ব্রাশ ভিটামিন সি। এটা একটা বেসিক্যালি ফেস টোনার, এটা গুড ভাইবসের ভিটামিন সি ফেস টোনার, ফোমিং ফোমওয়ালা টোনার। আমি এর আগে কোনোদিনও এরকম কিন্তু ফোমিং ফোম ফেস ওয়াশ ইউজ করিনি, নর্মাল ক্লেন্সার ইউজ করেছি গুড ভাইবসের, খুবই সুন্দর। তো ফার্স্ট টাইম আমি এটা নিলাম, এটাতে কিন্তু এরকম খুব সুন্দর একটা ব্রাশ দেওয়া আছে ভিতর, যেগুলো খুবই সিলিকন বেস এবং খুবই সফট, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ক্লেন্স হয়। জাস্ট এমনি করে পাম্প করবে আর একটুখানি জাস্ট এমনি করে সার্কুলার মোশনে কিছুক্ষণ করে রাব করে নিয়ে ধুয়ে নিলেই কিন্তু ফেসটা খুব সুন্দর ক্লেন্স হয়ে যায়। আর ভিটামিন সি তোমরা জানো যে ফেসের জন্য কতটা ভালো। তো ফার্স্ট প্রোডাক্ট আমি এটা পারচেস করেছি, প্রোডাক্টটা আমি পারচেস করেছি গুড ভাইবসে, সেটা হচ্ছে গুড ভাইবস ফর এভার কালেকশনের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাকোয়া সি মিনারেল হাইড্রেশন বুস্টার টোনার। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, গুড ভাইবসের কিন্তু ফর এভার কালেকশনের যে রেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু একটু হাই এন্ড রেঞ্জ। গুড ভাইবসের প্রোডাক্ট কিন্তু এমনিতেই খুবই মিনিমাম হয়, খুবই একটা মিডল রেঞ্জের মধ্যে হয়, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হয়, বাট তার মধ্যে ওই ফর এভার কালেকশনের যে রেঞ্জটা সেটা কিন্তু একটু হাই এন্ড রেঞ্জ, ঠিক আছে। তো এখানে আমি এই টোনারটা কিনেছি, এই টোনারটা কিন্তু খুবই ভালো, হাইড্রেট প্রোভাইড করে স্কিনে। আমার যেহেতু অয়েলি স্কিন, তো গরমকালে কিন্তু আমাদের স্কিন থেকে এত বেশি স্প্রেটিং হয়, এমনিতেই স্কিন কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়, তো হাইড্রেশনের ভীষণ দরকার হয়, সেই জন্য আমি এই টোনারটা কিনে ফেলেছি। এটা অ্যাকোয়া সি মিনারেল হাইড্রেশন বুস্টার, আমি এখনও ইউজ করিনি, ইউজ করলে তোমাদের ফিডব্যাক দিতে পারবো। অ্যান্ড এটার স্মেলটাও কিন্তু জাস্ট অসাম, এই স্মেলটা। তো নেক্সট আমি এটা পারচেস করেছি, হ্যাঁ প্রাইসটাও বলে দিই, এটার প্রাইস হচ্ছে 349। বাট হ্যাঁ, আমি যেহেতু এটা পারচেস করেছি এই ফোমিং ফেস ওয়াশ, এটার প্রাইস হচ্ছে 349, এটারও 349। তো বলেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে, এটা পারচেস করার জন্য 349 দিই, এই 349-এর এই টোনারটা কিন্তু ফ্রি। তাহলে একটা প্রোডাক্টের সঙ্গে আমি একটা পেয়ে গেছি ফ্রি। নেক্সট আমি যেই প্রোডাক্টটা পারচেস করেছি, যেটা আমার ভীষণ লোভ লাগছিলো দেখে, সেটা হচ্ছে ফর এভার কালেকশনেরই একটা প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাকোয়া সি মিনারেল হাইড্রেশন বুস্টার ফেস স্ক্রাব। এটা বেসিক্যালি একটা ফেস স্ক্রাব, আমি এই যে টোনার কিনেছি এই রেঞ্জেরই কিন্তু এইটা। এটা সবথেকে বেস্ট পার্ট যেটা আমার লেগেছে, আমি যেটার জন্য এটা কিনেছি, সেটা হচ্ছে এটার মধ্যে যে দানাগুলো আছে, তো এগুলো কিন্তু খুবই মাইল্ড, দানাগুলো কিন্তু খুবই মাইল্ড। তোমাদের যাদের স্কিনের র্যাশেস আছে বা অ্যাকনে আছে, তাদের জন্য কিন্তু এই স্ক্রাবটা স্পেশালি ভীষণ ভালো। একটু র্যাশেস বা পিম্পলসের প্রবলেম থাকলে কিন্তু সবসময় একটা মাইল্ড স্ক্রাব ইউজ করতে হয়, আর মাইল্ড স্ক্রাবের কিন্তু জন্য এইটা হচ্ছে বেস্ট 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 একটা স্ক্রাব। এটার প্রাইস হচ্ছে 399, এটার প্রাইস হচ্ছে 399। তো নেক্সট আমি এটা পারচেস করছি,
এইটাকে পারচেজ করার জন্য একটা প্রোডাক্ট আমি ফ্রিতে পেয়েছি। আর ফ্রিতে আমি যে প্রোডাক্ট নিয়েছি আগেইন ওটা ফরএভার কালেকশনের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাকোয়া অ্যান্ড সি মিনারেল হাইড্রেশন বুস্টার ফেস জেল। আমার যেহেতু অয়েলি স্কিন সেই জন্য সবসময় আমি প্রেফার করি জেল বেসড প্রোডাক্ট ইউজ করা, কারণ জেল বেসড প্রোডাক্ট ইউজ করলে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ফেসে একটা খুব সুন্দর স্মুদিং ইফেক্ট দেয়। আর সবথেকে মেন পার্ট সেটা হচ্ছে হাইড্রেশন প্রোভাইড করে, আর এটা তো হাইড্রেশন প্রোভাইড করার জন্য হাইড্রেশন বুস্টার একটা এটা। তো এটাকে আমি একটু ওপেন করে নিই, ওপেন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা এরকম একটা গ্লাসের ডাব্বার মধ্যে আসে, অ্যান্ড এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখো ভালো করতে করে তোমরা যদি নোটিস করো এটার মধ্যে কিন্তু অনেক এইরকম সাদা সাদা পার্লের মতো ছোটো ছোটো গুড়ি গুড়ি দানা আছে। তো নেক্সট আমি এটাকে পারচেস করেছি, এটার প্রাইস হচ্ছে 449। বাট যেহেতু আমি এটাকে পারচেস করেছি এই স্ক্রাবটা সেটার জন্য কিন্তু আমি এটাও আগে ফ্রিতে পেয়ে গেছি। তো গাইস গুড ভাইবসের এই চারটে প্রোডাক্টই আমি পারচেস করেছি, এটার মধ্যে আমি দুটো পে করেছি আর দুটো পেয়ে গেছি একদম ফ্রি ফ্রি ফ্রিতে। তো অনেক সময় অ্যাক্সেস মলে কিন্তু তোমরা সানডে করে বা স্যাটারডে সানডে ওরা বললো যে এরকম অফার দিয়ে থাকে। স্কিন কেয়ারের প্রোডাক্ট এবারে দেখিয়ে দেওয়ার পর এবারে আমি নেক্সট পারচেস করেছিলাম কালার কসমেটিক্স। আর কালার কসমেটিক্সের এখানে আমি ফেসেস ক্যানাডার প্রোডাক্ট আমি পারচেস করেছি। এখানে আমি ফেসেস ক্যানাডা দুটো কমফি ম্যাট লিকুইড লিপস্টিক আমি পিক করেছি, তার সঙ্গে আমি পেয়ে গেছি এই ফেসেস ক্যানাডার এই কাজলটা একদম ফ্রিতে। এটা হচ্ছে একদমই নতুন একটা রেঞ্জ, অ্যান্ড এই রেঞ্জটার প্রাইস হচ্ছে তোমার 399। এই রেঞ্জটার প্রাইস হচ্ছে 399। আমি 399 করে আমি এমআরপি দিয়ে দুটো লিপস্টিক পারচেস করেছি, অ্যান্ড এই কাজলটারও দাম কিন্তু 399। এটা আমি ফ্রিতে পেয়েছি, বাই টু গেট ওয়ান ফ্রি অফার চলছিল। তাহলে ফার্স্ট আমি যেই সেটটা পারচেস করেছি সেটা হচ্ছে একটা রেড, পুরো একটা হট রেড, একটা ব্লাড রেড কালার, ভীষণ 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 সুন্দর একটা কালার। দেখো তোমরা কালারটা জাস্ট অসাধারণ। আর আমার রেড কালার হচ্ছে ফেভারিট, আমার কাছে রেডের অনেকগুলো শেডস আছে, অনেক শেডসের লিপস্টিক আছে, বাট ব্লাড রেড কালার কিন্তু সবারই একটা কালেকশানে থাকা উচিত, কারণ এটা একটা এমন কালার যেটা যে কোনো কমপ্লেকশানে যে কোনো আউটফিটের সঙ্গে তোমরা ইজিলি ক্যারি করতে পারো। বড়ো প্যাকও আসে আবার ছোটো প্যাকও আসে, তো আমি এখানে স্মল প্যাকটা ট্রাই করেছি, এটা 399। বড়ো প্যাকটা আই থিঙ্ক 599 অর 699 এরকম প্রাইস হবে, বাট আমি ছোটো ব্যাগটাই নিয়েছি 399। নেক্সট আমি যে শেডটা পিক করেছি এটা হচ্ছে একটু ভায়োলেট আর পিঙ্ক মেশারে পিঁয়াজি টাইপের কালারটা বেসিক্যালি, দেখে নাও। নেক্সট আমি এই শেডটা পিক করেছি, এটাও আমার খুব সুন্দর লাগে বেসিক্যালি। আমি এবারে দুটোই ডার্ক কালার পিক করেছি, আমি বেসিক্যালি একটু নিউট শেডের মধ্যেই প্রেফার করি, বাট আমার ডার্ক কালার লিপস্টিকটা তেমনি ভালো নতুন কিছু কিনিনি অনেকদিন, সেই জন্য আমি দুটো ডার্ক কালারই আমার সেবারে পিক করেছি। লিপস্টিক আমি পারচেস করার জন্য যেটা আমি ফ্রিতে পেয়ে গেছি সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার একটা কাজল, একটা জেট ব্ল্যাক কাজল আই পেন্সিল, এটা ক্লেম করে স্মাজ প্রুফ ওয়াটার প্রুফ ইন্টেন্স কালার। এটা শেড হচ্ছে সলিড ব্ল্যাক, এটা নেট কন্টেন্ট এর মধ্যে আছে 1.2 গ্রাম। সবথেকে বেস্ট যেটা আমার মনে হলো এটা সেটা হচ্ছে এটা যদি এইভাবে বাঁকানো যায়, এটা কিন্তু রাবার টাইপের, মানে এটা কিন্তু একদমই ব্রেকেবল নয়, একদমই ভাঙবে না এটা, বাট এটা এরকম করে একটা জেট ব্ল্যাক ফর্মে আসে, ভীষণ ভীষণ সুন্দর। আমি এখানটাতে একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখে নিতে যাচ্ছি, এক্সট্রা স্ট্রোকেই কতটা সুন্দর দেখো কালারটা চলে এসছে ব্ল্যাক। অ্যান্ড কিছুক্ষণ রাখার পর যদি এটাকে আমি একটু স্মাজ করার চেষ্টা করি, দেখো আমি একটু স্মাজ করার চেষ্টা করছি বাট আমার হাতে কিন্তু একদমই আসছে না, ভীষণ ভালো কিন্তু এটা সত্যি করে। আমার মনে হচ্ছে ওয়াটার প্রুফ ট্রাই করে নিতে পার, ট্রাই করে তোমাদেরকে বলতে পারবো। তো নেক্সট আমি এটা ফ্রিতে পেয়ে গেছি 399 প্রোডাক্ট, আর ফ্রিতে গিফটেতে কার ভালো না লাগে তাই না বলো। তো আমি এই কটাই প্রোডাক্ট আমি পারচেস করেছি বার্থডের জন্য কসমেটিক্স অ্যান্ড কালার কসমেটিক্সের মধ্যে, আরও অনেক জিনিস পারচেস করেছি, আরও অনেক সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য এই চ্যানেলে। আর যদি তোমরা সেরকম ভিডিও দেখতে চাও কি সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে করতে পারবে লাইক, আমার ভিডিওটাকে শেয়ার, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। আর এরকম নতুন নতুন ভিডিও তোমরা কি দেখতে চাও, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মধ্যে যদি কোনো টপিক থাকে, তোমরা এই টপিকের উপর মেকআপ দেখতে চাও বা যে কোনো ব্লগ দেখতে চাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো যদি তোমরা কোনো রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এগুলো ইউজ করে তোমাদের সঙ্গে অবশ্যই যেটা আমার অনেক রিভিউ থাকবে সেটা আমি শেয়ার করার ট্রাই করবো। তাহলে এই ভিডিওটা আজকের জন্য বসে এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।